ফতোয়া দেওয়ার পর এ মৌলবি এক রকম মরে গেছে, ক্লিনিক্যাল ডেথ। একদল মাযহাবি আর কর্পোরেট মিডিয়া মরাটাকে এখন খাড়া করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? সেজন্য যেখানে যায় লোক সমাগম করে, লোক আবার ভাড়া করে আনতে হয়, লোক হয় 10,000, ইউটিউবে লিখে 1,00,000, কত হাজারে তাদের লাখ হয় আমি জানি না, তাদের লাখের হিসেবে আমাদের এই মাঠে 3-4 লাখ লোক আছে। তাফসিরের পরিভাষায় একে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, ঠিক কিনা? অনেক মুফাসসির এই অক্ষরগুলোর অর্থ করার চেষ্টা করেছেন, যেমন ইমাম বায়যাবী রহমতুল্লাহ আলিফ লাম মিমের একটা ব্যাখ্যা লিখেছেন, আলিফ দিয়ে বোঝানো হয়েছে আল্লাহ, লাম দিয়ে জিব্রিল, মিম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এটার বড় মিনিং হলো ইন্নাল্লাহা আনজালা হাযাল কিতাব বি জিব্রিল আমিন ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে কোরআন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। এই বড় কথাটা সংক্ষিপ্ত হলো আলিফ লাম মিম। বলেন সুবহানাল্লাহ। ইমামে খাজেন খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, তিনি বলেন এই আলিফ লাম মিম এটা হলো সিররুম মিন আসরারিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার গোপন কিছু রহস্য যা আল্লাহ জানেন আর রসূলকে আল্লাহ জানিয়েছেন, তৃতীয় পক্ষের জানার কোনো সুযোগ নাই। পৃথিবীর যত অথেন্টিক তাফসির আছে প্রামাণ্য তাফসিরগুলোতে এ আলিফ লামের ব্যাখ্যায় বা হুরুফে মুকাত্তার যেখানে যেখানে আছে ব্যাখ্যায় সবাই লিখেছেন শেষে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক। এই স্টেজে কথা বন্ধ করো, খামোশ, নেমে যাও স্টেজ থেকে। তোমার আলিফ লাম মিম এগুলোর সম্যক অর্থ বা ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমার মত হলো আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। যদি বলা হয় না রসুল্লাহ জানতেন না, তাহলে তো বলতে হবে এগুলো নিরর্থক নাজিল হয়েছে। কোরআনে নিরর্থক কিছু আছে? এই কোরআনের শুরু থেকে শেষ এমন কোন বাক্যের এমন কোন শব্দের এমন কোন অক্ষর নাই যেটার অর্থ স্বয়ং আমার আল্লাহর রসূলও জানতেন না, ঠিক কিনা? বলেন কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কোরআনকে আত্মস্ত করার জন্য আপনার জিহ্বা দ্রুত নাড়বেন না, তার কোনো দরকার নাই, কোরআনকে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর, আপনি যেন কোরআন পড়তে পারেন সেই ক্ষমতা আমি দান করব। ফাইযা করনাহু ফাত্তাবি কুরআনাহু তুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন আমি কোরআন নাজিল করব শুধু আপনি মনোযোগ দিয়ে শুনবেন, পড়ার দরকার নাই, সেই কোরআন আপনার সিনায় জমা করার দায়িত্ব আমি আল্লাহর, আর যে অংশ বুঝবেন না সেই অংশের ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহ। সেজন্যে কোরআন কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের ইলম আল্লাহ রসুলের ছিল, ঠিক কিনা? বলে আমাদের দেশে এলমে গায়েবের মাসালায় যথেষ্ট বিতর্ক সৃষ্টি করা হয় যে রসুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না, ঠিক কিনা? কথা বলে না, বলে না? এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকেরই নাই। রসুল্লাহ গায়েব জানতেন কি জানতেন না এইরকম স্পর্শকাতর বিষয় জনগণের কাছে আলোচনা না করাটাই উত্তম, কারণ তারা বুঝবে না
না বুঝলে হয় শেরেক হবে নয় কুফর হবে, ঠিক কিনা? যেহেতু এক জাতীয় ব্র্যান্ডেড বক্তা, মাঠে ঘাটে আর কোনো আলোচনা নাই, শুধু আলোচ্য বিষয় মিলাদ ক্যাম্প কিভাবে বন্ধ করতে হবে, ঈদে মিলাদুন্নবীর মাহফিল কিভাবে বন্ধ করতে হবে, মাঝহাব উৎখাত করতে হবে, পিরিমুরিদি উৎখাত করতে হবে। এখন তো একদল ইহুদিদের পারসেস বক্তা পর্দা উঠিয়ে দেবার চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে 8 মাস আগে আমি কুফুরির ফতোয়া দিয়েছি। এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরির ফতোয়া দিয়েছিলাম, এই দেশের একদল মৌলবি আমার বিরোধিতায় কলম ধরেছে, শানিত বক্তব্য দিয়েছে, আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, আর সেসব মৌলবিরাও এই মৌলবির বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে। কারণ এই কুলাঙ্গার বক্তা, বাংলাদেশের ইতিহাসে কোনো আলেম এই রকম লাগামহীন বক্তব্য দেয় নাই, সে যে রকম লাগামহীন বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা বলেন? ফতুয়া দেওয়ার পর এ মৌলবি একরকম মরে গেছে, ক্লিনিক্যাল ডেথ। একদল মাযহাবি আর কর্পোরেট মিডিয়া মরাটাকে এখন খাড়া করার চেষ্টা করতেছে, ঠিক কিনা? সেজন্য যেখানে যায় লোক সমাগম করে, লোক আবার ভাড়া করে আনতে হয়, লোক হয় 10,000, ইউটিউবে লিখে 1,00,000, কত হাজারে তাদের লাখ হয় আমি জানি না, তাদের লাখের হিসেবে আমাদের এই মাঠে 3-4 লাখ লোক আছে, ওদের লাখের হিসেবে, ওদের লাখ হয় কত জানেন? পুঁথি শাস্ত্রে একটা কথা শুনছিলাম, লক্ষ লক্ষ সৈন্য মরিয়াছে কাতারো কাতার, সুমার করিয়া দেখে মোটে 40,000, মরছে 1,00,000, গুনে দেখে কত আছে? ওই রকম তাদের 1,00,000 হয়, কত হাজারে যে লাখ হয় তাও তো আমরা বুঝি না। মিডিয়াতে আসতেছে 170 ফুট লম্বা মাঠ, 75 ফিট পাশ, ওখানে 6-7 হাজার লোক বসতে পারে, ওখানে নাকি 3.5 লক্ষ লোক বসছে, এতেই বোঝা যায় কত হাজারে তাদের লাখ হয়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বুঝে আসে না, যে কুলাঙ্গার বক্তা রসুল্লাহ শানে সিক্স প্যাক শব্দ ব্যবহার করেছে, আমার আল্লাহ শানে আবেহালা শব্দ ব্যবহার করেছে, হযরত ওমরকে মাতখর বলেছে, হযরত আলীকে মাতাল বলেছে, আম্মা জান খাদিজাকে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না বলেছে, সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে? সুন্নি জনতা মাঠে নেমে আসো, তাকে জুতা দিয়ে পিটায় আবার মালয়েশিয়া পাঠানো হবে। ভণ্ড বক্তা, তুমি মালয়েশিয়া যে জাকের নায়েকের ট্যাবলেট গিলছো, এদেশে সুন্নি জনতা থেরাপি দিয়া ট্যাবলেট বের করে দিবে, এখনো সময় আছে, তবা করো। তুমি বাচ্চা মানুষ, পড়াশোনা কম, কথার মাঝখানে ওই যে কিছু দেখেন না, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ নাকি? আপনার লন্ডন অনেকে গেছেন, ইউরোপ আমেরিকায় মুসি, ডোম, ম্যাথর, ক্লিনার, ও ইংলিশ কর, ওই দেশে শুনছি শুনছি কুত্তারও নাকি ইংলিশ শিখায় 2-4টা শব্দ, এটা কি আলেমের কাজ? কথা বলেন, আলেমের কাজ? বড় আলেম বক্তব্যে কোরআন পড়বে, হাদিস পড়বে, অথেন্টিক তাফসির থেকে রেফারেন্স দিবে, ঠিক কিনা? নির্ভরযোগ্য মহাদ্দেশদের বক্তব্য তুলে ধরবে, ওইটার নাম ওয়াজ। বক্তা যেগুলো করছে এটা তো আওয়াজ, আগে মানুষ ওয়াজ শুনতে ইমান বাড়তো, এখন ওয়াজ শুনলে যা ইমান আছে স্টেজে রেখে বাড়ি যেতে হয়, ঠিক কিনা? বলছিলাম কেন, যে তোমার দেশের বক্তারা বিতর্ক সৃষ্টি করে, আমাদের তখন সমাধান দিতে হয় নাকি? রসুল্লাহ গায়েব জানতেন কিনা প্রশ্ন করে না? দেখেন, আমরা
তো বড় আশ্চর্যের বিষয়, গায়েব অর্থ কি তাই তো বুঝি না। বলেন তো আপনারা গায়েব অর্থ কি? এক একজন এক একটা বললেন, কেউ বললেন যা দেখা যায় না, কেউ বললেন যা অদৃশ্য, কেউ বললেন অজানা। প্রত্যেকের সংজ্ঞায় কারোটা ভুল, কারোটা আংশিক সত্য, কারোটা মোটামুটি। গায়েব অর্থ অদৃশ্য, এটা একটা ভুল কথা। বাতাস দৃশ্যমান না অদৃশ্য? ভিজিবল না ইনভিজিবল? বলেন না দৃশ্যমান না অদৃশ্য? কথা বলেন, অদৃশ্য। অদৃশ্য যদি গায়েব হয়, বাতাস অদৃশ্য, তা আমাদের নাক দিয়া কি ঢুকে? এটা কি গায়েব? কথা বলেন, গায়েব কাকে বলে? ইমাম খাজেন তাফসির খাজেনি লিখেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে থাকে তাকে গায়েব বলা হয়। সেজন্যে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যটা গায়েব নয়, ওটা চোখে ধরেছে, চামড়া অনুভব করেছে, কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব। এটা কি? এটা গায়েব। আমাদের কাছে কবরটা গায়েব, রসুল্লার কাছে কি গায়েব ছিল? সহি মুসলিমের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেছেন, দুটি কবরের পাশে যে মদিনা মুনাওয়ারায় রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন, বলেন দাঁড়াও, ইন্নাহুমা ইউআযযাবান, এই দুটি কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযযাবান ফি কাবীর, আর বড় কোনো কবিরা গুনার কারণে তাদের শাস্তি হচ্ছে না। ফাআম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন-নামিমা, একজনের অপরাধ ছিল সে এক জায়গার কথা আরেক জায়গায় লাগাতো, চগল ঘুরি করত। এই অভ্যাসটা আমাদের বাংলাদেশিদের অনেক বেশি, ঠিক কিনা? রাগ করবেন না, আমাদের দেশের মানুষের দুইটা অভ্যাস খুব প্রিয়, একটা হচ্ছে পরেরটা মেরে খাওয়া, তিনটা অভ্যাস, একটা পরেরটা মেরে খাওয়া, আরেকটা চগল ঘুরি, আরেকটা কাকে কত জলদি বাস দেওয়া যায়, ঠিক কিনা? শুনেছিলাম ইউরোপে একটা সেমিনার হয়েছে, সেমিনারের নাম ছিল দ্য নেসেসিটি অফ ব্যাম্বু ইন হিউম্যান লাইফ, মানব জীবনে বাঁশের প্রয়োজনীয়তা। আমেরিকার সায়েন্টিস্ট এসে বলেছে, ইতিমধ্যে বাঁশ থেকে আমরা অনেক কিছু তৈরি করছি, ফার্নিচার বানাচ্ছি, কার্পেট বানাচ্ছি, মন্ড দিয়ে কাগজ বানাচ্ছি। জাপানিরা বললো, বাঁশ দিয়ে আমরা এখন ঘর বাড়ি বানাচ্ছি, ইটা সিমেন্ট বাদ দিস। চাইনিজ দাঁড়িয়ে বললো, আমরা ইতিমধ্যে কিভাবে প্লেন, রকেট, হেলিকপ্টার বাঁশ দিয়ে বানানো যায় চিন্তা করতেছি, ওরা পারবে, চায়নার। বাংলাদেশি সায়েন্টিস্ট দাঁড়ায় বলছে, কত জলদি কোনো মানুষকে বাঁশ দিয়ে খাড়া করা যায় এটা আমরা পুরাপুরি, আমরা এটা সফলতার সাথে করতে পারছি। এই কাজটা আমরা খুব ভালো বুঝি, কি বলে? আরেকটা কাজ পছন্দ করি, চগল ঘুরি। আরেকটা কাজ খুব খাইতে পারি, নিজের বাড়ি না পরের বাড়ি দাওয়াত খেটে গেল, ঠিক কিনা? জম্বের খাওয়া খায়, খেতে খেতে একেবারে প্যাট গলা সব ভরে ফেলে, কপালের সাইরাঙ্গুল বাদ দিয়া সব ভরছে, ঢেকুর ছেড়ে বের হয়, জিজ্ঞেস করে, বল্টু কেমন খাইছো? প্যাটটা ভালো না, তেমন খেতে পারি নাই, তবে খাইছি 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 3 বাটি গোস্ত, 6 প্লেট পোলাও, 3 বাটি দই, 16টা কবাব, প্যাটটা ভালো না তাই এই খাওয়া খাইছি। ভালো থাকলে কি করতো? আল্লাহ ভালো থাকে, চকল খুঁড়ি বাদ দিতে হবে, ঠিক না? কথা বলেন, রসুল্লাহ বললেন, একজনের শাস্তি হচ্ছে এ লোকটা চগল ঘুরি করতে। ও আম্মাল আখার ফালা ইয়াস্তাতিরু মিনাল বাউল, তিরমিজিতে এসছে, ফালা ইয়াস্তানজিহু মিন বাউল, সে পেশাব থেকে ভালো করে বাঁচত না, দুই কারণে শাস্তি হচ্ছে। বাকি হাদিসটা বলার দরকার নাই, আমার বিষয়টা আমি বোঝাচ্ছি। রসুল্লাহ খেজুরের ঠাল টুকরা করে দুই কবরে দিছেন, কবর আজাব হালকা হয়ে গেছে। তাহলে মুসলমান কি বোঝা যায়?
রাসূলুল্লাহর সঙ্গে যে সাহাবীগণ ছিলেন তারা তো কবর আযাব বুঝে নাই দেখতে পায় নাই রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন তাহলে তোমার আমার নিকট যেটা গায়েব আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নিকট সেটা গায়েব নয় ঠিক তোমার আমার নিকট যেটা গায়েব রাসূলুল্লাহর কাছে সেটা গায়েব ছিল না তোমার আমার নিকট জান্নাতটা গায়েব রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না তিনি চোখে দেখেছেন সুবহানাল্লাহ বলবেন তোমার আমার নিকট কাউসার গায়েব রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না চোখে দেখেছেন ঠিক কি না তোমার আমার নিকট যেটা গায়েব আল্লাহর রাসূলের নিকট সেটা গায়েব ছিল না আল্লাহর রাসূলের নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয় স্পষ্ট যদি কেউ বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন না আর তার বলার উদ্দেশ্য যদি এই হয় আমরা যেই রকম জানি না ওই রকম জানতেন না তার ঈমান নষ্ট হয়ে যাবে এটা কুফর আর কেউ যদি বলে আল্লাহ যেই রকম জানেন রাসূলুল্লাহ ওই রকমই জানতেন এটা শিরক সে মুশরিক হয়ে যাবে তাহলে কাফেরও হওয়া যাবে না মুশরিকও হওয়া যাবে না আমাদের আকীদা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ঠিক কিনা বলে অর্থাৎ তোমার আমার নিকট যেটা গায়েব রাসূলুল্লাহর নিকট ওটা গায়েব ছিল না রাসূলুল্লাহর নিকট যেটা গায়েব ছিল আল্লাহর কাছে সেটা গায়েব নয় সেজন্য বিশ্ববরণ্য মুহাদ্দিস হযরত মোল্লা আলী কারি নাম শুনেছো এ মোল্লা কি দেশি মোল্লা কথা বলেন আমাদের দেশে একটু ওয়াজ করতে পারলে ছোটখাটো মানুষ কয়টা মোল্লা আর একটু বেশি কইতে পারলে মৌলবী সার্টিফিকেট থাকলে মাওলানা আর একটু মানুষ টানুষ হইলে আল্লামা ঠিক কিনা আর যদি মুরিদ বানাইতে পারে একটু তাহলে তার নামের শেষ নাই 18 হাত লম্বা নাম হয় সুলতানুল আরিফিন উমদাতুল কারিইন জুবদাতুল মুহাদ্দিসিন হযরতুল হাজ মাথায় বড় তাজ খুবাইশ বিন খুবাইশ তুবাইশ বিন খুবাইশ ঠিক কিনা এইরকম মোল্লা না মোল্লা আলী কারি ওনার 100,000 হাদিস মুখস্থ ছিল হাদিসে জিব্রিলের ব্যাখ্যায় তিনি মিরকাতের প্রথম খণ্ডের 164 পৃষ্ঠায় লেখেন গায়েব দুই প্রকার একটি গায়েবে জাতি গায়েবে মুতলাক সেটা আল্লাহই জানেন আর কেউ জানেন না আল্লাহ কোরআনে বলেছেন আপনি বলুন আকাশ ও জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা গায়েবে জাতি গায়েবে মুতলাক আবার আল্লাহ পাক বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিন গায়েব প্রকাশ করার ক্ষেত্রে আমার রাসূল কৃপণ নন এটা গায়েবে এজাফি এই রকম গায়েব রাসূলুল্লাহ জানতেন সুবহানাল্লাহ বলে বিনা মাধ্যমে গায়েব ওটা একমাত্র আল্লাহ জানেন আর কোন মাধ্যমে গায়েব ওটার নাম গায়েবে এজাফি সেটা আল্লাহ রাসূল জানতেন সেজন্য বলি মুসলমান আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত নিশ্চয় এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিন্তু এর মানে এই নয় রাসূলুল্লাহ জানতেন না এটার অর্থ আমাদের কাছে গায়েব আমরা জানি না কিন্তু আল্লাহ রাসূল জানতেন ঠিক কিনা বলেন ইমামে খাজেন তাফসির খাজেনে লেখেন হুরুফি মুকাত্তাত গুলো সিররুম মিন আসরারিল্লাহি তাআলা আল্লাহর এমন কিছু রহস্যময় কথা সাংকেতিক ভাবে যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সঙ্গে কথোপকথন করেছেন এটার ব্যাখ্যা অর্থ উম্মত জানুক সেটা আল্লাহ চান নাই বুঝতে পারছেন আর চমৎকার ব্যাখ্যা করেছেন ইমাম বাইহাকি তিনি বলেছেন তাহাদ্দাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহুরুফিল মুকাত্তাআত বিকুফফারি কুরাইশ আল্লাহ পাক কাফের কুরাইশদের সাথে হুরুফে মুকাত্তাআত দিয়ে তাহাদ্দি করেছেন চ্যালেঞ্জ করেছেন বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন এই কিতাব কোরআন এতে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ বলেন কোনো সন্দেহ নাই এই কিতাবে যে সন্দেহ নাই নির্ভুল কিতাব তা
তার সবচেয়ে বড় প্রমাণ কোরআন নিজে সুবহানাল্লাহ বলবেন না প্রত্যেকটা জিনিস প্রমাণ করার মানদণ্ড লাগে কি লাগে মানদণ্ড যেটা বলতে হবে মানদণ্ড কোরআন যে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নাই এটার সবচেয়ে বড় প্রমাণ কোরআন নিজে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে কোরআন শোনাতে লাগলেন যারাই কোরআন শুনল কোরআনের সামনে তারা মস্তক নত করে দিতে লাগলো সুবহানাল্লাহ হাজার বছর আগে যারা কোরআন শুনতে লাগলো তাদের মস্তক কোরআনের কাছে নত হতে লাগলো সুবহানাল্লাহ বলবেন না কাজী আয়াস কিতাবুস শেফা বিতারিফি হুকুকিল মুস্তাফাতে লেখেন রাসূলুল্লাহর এক সাহাবি হাঁটতেছেন আর কোরআনের দুইটা আয়াত পড়তেছেন ফাসদাক বিমা তুমা ওয়া আরিদ আনিল মুশরিকিন কয়টা আয়াত কথা বলবেন না জোরে মা তো পড়েন ফাসদাক বিমা তুমা ওয়া আরিদ আনিল মুশরিকিন সুবহানাল্লাহ সাহাবি পড়তেছেন দুইটা আয়াত বারবার আর হাঁটতেছেন এটি তো সাহাবা একরামের অভ্যাস ছিল তারা হাঁটতেন চলতেন ফিরতেন কোরআন পড়তেন আর দরুদ সালাম পড়তেন আর আমাদের অভ্যাস কি হাঁটি চলি ফিরি গান গাই ঠিক কিনা কেউ হিন্দি গান কেউ ইংলিশ গান কেউ বাংলা গান আল্লাহ মাফ করুক আমি এক জায়গায় নামলাম কোন সিএনজি পাম্পে হবে এখন দেখি এক যুবক বলতেছে বুকটা ফাইটা যায় বুকটা তা আমি আরেকজনকে জিজ্ঞেস করতেছি এটা কি বলতেছে সুর দিয়ে বলতেছে আমি তো আর ওই সুর জানি না বলে হুজুর এটা একটা গান আমি বললাম কি গান বলে এটাকে বলে বিরহ গান ছেলে যখন ছেঁকা খায় মেয়ের কাছ থেকে তখন এই গানটা গায় মানুষ বুকটা ফাইটা যায় নাউজুবিল্লাহ বলবেন আর সাহাবা একরাম কি করতেন কোরআন পড়তেন নয় রাসূলুল্লাহর উপর দরুদ পড়তেন সেই সাহাবা একরামের সংস্কৃতি আজ পর্যন্ত আরবের মানুষগুলো ধরে রাখছে মক্কা মুকাররমায় গাড়িতে এক লোক দুধ বিক্রি করতেছে দুধ কি তা আমাদের দেশে দুধওয়ালা ডিমওয়ালা কি করে ডাকে ডিম 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 নাকি মাছওয়ালা কি কয় মাছ মাছ আপনারা তো চা পাতা বেচেন না প্যাকেট করে সব লন্ডন পাঠান চার দেশে আইলাম চা খাই পাইতে আমার দুই ঘন্টা লাগছে দু ঘন্টা আগে বলা হয়েছে চা রেডি করো আমাদের দেশে মানুষ যেটা পণ্য বিক্রি করে ওইটার নাম নিয়ে বলে মাছ মাছ ঠিক কিনা কথা বলেন ওই লোকটা দুধ বেচতেছে সুবহানাল্লাহ আর সে কি বলতেছে জানেন ইশাবুল হালিম সাল্লু আলাল হাবিব সুবহানাল্লাহ কইবেন ইশাবুল হালিম সাল্লু আলাল হাবিব দুধ পান করো রাসূলুল্লাহর উপর দরুদ পড়ো সুবহানাল্লাহ বেটা সংস্কৃতি শিখবা তা আরব থেকে শিখো আমাদের যা শিখতে হবে রাসূলুল্লাহর দেশ আল্লাহর দেশ আরব থেকে শিখতে হবে যুবকরা সেদিক থেকে মুখ ফিরিয়ে এখন মুখ ফিরিয়েছে ওয়েস্টার্ন কমিউনিটি পশ্চাত্যের দিকে ঠিক কিনা সেজন্যই তো সরকার নিষিদ্ধ করার পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় 31st নাইট করা হয়েছে ঠিক কিনা বলেন পাগলের মতো ছেলে মেয়েগুলো উল্লাস করেছে পটকা ফুটিয়েছে ঠিক কিনা করে নাই নিষিদ্ধ ছিল কি ছিল নিষিদ্ধ সরকারের পক্ষ থেকে কঠিন নিষেধ থাকার পর যুবকরা করেছে 31st নাইট মুসলমানের অনুষ্ঠান নয় এই অনুষ্ঠান ইংরেজদের অনুষ্ঠান খ্রিস্টানদের অনুষ্ঠান আবার বাংলাদেশের সংস্কৃতি আমদানি হয়েছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসার দিবস ঘরে নাই ভালোবাসা ভালোবাসা বের করছে বাজারে ঘাটে মাঠে বাড়িতে কিন্তু ভালোবাসা নাই একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে খাটের মাঝখানে কোলবালিশ ঘরে নাই ভালোবাসা আর কি পালন করতেছে ভালোবাসা দিবস পালন করছে এটা খ্রিস্টানদের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না ঠিক কিনা মনে পহেলা
পয়লা বৈশাখ পালন করা হয়। এইভাবে মণ্ডপ তৈরি করে হুতুম পেঁচা ভল্লুক কুত্তা শুয়র বিড়াল তারপরে আরো কি কি থাকে ভূত পেতনি হাতে আপনার মাথায় তিলক দিয়ে হাতে কি জন্য দেয় রাখি মঙ্গল প্রতীক জ্বালায়া কল্যাণ কামনার জন্য। এই যে পয়লা বৈশাখ এটা মুসলমানের তরিকা না হিন্দু তরিকা। মুসলমান যুবকরা বিজাতি সংস্কৃতিতে পেশাব করে দাও, তোমার তাহজিব তামাদ্দুন হবে ইসলামের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি তা শিখতে হলে আল্লাহ রসুলের দেশের দিকে তাকাও। আমার স্লোগান থাক আল্লাহটা রসুল্লাহটা হবে, কি বলো? কষ্ট হচ্ছে তোমাদের? কষ্ট হচ্ছে? কে কে ঘুমাও হাত উঠাও। তোমরা তো জানো গভীর রাতে আমি ওয়াজ করলে ফাঁকে ফাঁকে ব্যারোমিটার চাপি, দেখি কে কনসেন্স আর কে নন কনসেন্স। আজকে মানুষ বেশি তো হাত একটু বেশি উঠছে। তো বলছিলাম রসুল্লাহর সাহেবীগণ হাঁটতেন, কোরআন পড়তেন, দরুদ পড়তেন, একটা কদম ফেলতেন, একবার দরুদ পড়তেন। সাহাবী হাঁটতেছেন আর পড়তেছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আওয়াজটা পথে হাঁটতেছিল এক কাফের মুশরিক তার কানে গেছে। সুবহানাল্লাহ, কোরআনের দুটো আয়াত ওই লোকটাকে চুম্বকের মতো টানতে লাগলো। সাহাবি পড়তেছেন, কাফের শুনতেছে, সাহাবি হাঁটতেছেন, সব পিছে হাঁটতেছে। এক পর্যায়ে এসে সে কাফের লোকটি সাজদায় চলে গেল। মুশরিকরা জিজ্ঞেস করলো, লিমা সাজাদতা ইয়া ফুলান, কেন তুমি সাজদা করলে না? সেই মুশরিক কাফিরটি জবাব দিল, ওয়াল্লাহি লাকাদ সাজাদতুনি ফাসাহাতিহি, আল্লাহর কোরআনের এই সুর ভঞ্জনা আর অলংকার আমাকে কোরআনের সামনে মস্তক নত করতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ, কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, এটার প্রমাণ অন্য কিছু না কোরআন নিজে। সুবহানাল্লাহ বলবেন, কোরআন যারা শুনতে লাগলো রসুল্লাহর কাছে তারাই মুসলমান হতে লাগলো। আবু জাহেলের মাথা খারাপ, সে জাহিলি যুগে হজ হতো, হজের সময় ঘুরে ঘুরে সে মক্কার গলিতে গলিতে বলতে লাগলো, সাবধান যারা বিদেশ থেকে আসছো ভুলো মোহাম্মদ সাসমের কাছে যাবা না। তার চিন্তা, বিদেশি যদি মুসলমান হয় তো ইসলাম মক্কার বাইরে চলে যাবে, ঠিক কিনা? আবু জাহেলের নামটা শুনলে থুতু আসে, ঠিক কিনা? কিন্তু নেতা হিসেবে ছিল বিচক্ষণ, কি ছিল কথা বলেন, নেতা হিসেবে কিন্তু বিচক্ষণতা তাকে গুমরাহির দিকে নিয়ে গেছে, ঠিক কিনা? ঘুরে ঘুরে সে বিদেশিদেরকে দেখলে বলতে লাগলো, সাবধান মোহাম্মদ সাসমের কাছেও যাবা না। রোম দেশের এক চিকিৎসক এই কথাটা শুনে আবু জেহেলকে বললো, ভাই আমি রোম থেকে এসেছি, এই রোম কোন রোম চিনছেন? ইটালির রোম? না, কোরআনে যে রোমের কথা বলা হয়েছে সেটা ইটালির রোম নয়। অনেক বড় বড় আলেমের মুখে শুনছি ভুল কথাটা বলে, রসুল্লার জমানায় ইটালি এবং রোমের কোনো অস্তিত্ব ছিল না, এটা জঙ্গল ছিল। কোরআনে যে রোমের কথা বলা হয়েছে সেটা হলো চারটা রাষ্ট্র নিয়েছিল শাম, কি ছিল? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক, এই চারটাকে বলা হতো শাম। আর এই চারটার রাজধানী ছিল রোম, চারটা রাজধানী ছিল কথা বলে। সে রোম ভেঙ্গে এখন কয়টা? শাম ভেঙ্গে কয়টা? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইরাক, জর্ডান, এই বেল্টেই হচ্ছে কি রোম। রোম দেশের চিকিৎসক আবু জাহালকে বলল, মোহাম্মদ সাল্লাল্লাহু এমন কি বলেন যা শুনলে মানুষ সমস্যা কি বলে? ওনার কাছে এমন কথা আছে, এটা শুনলে তুমি বাপদাদার ধর্ম ছেড়ে দিবা।
ওই কথা উনি কোথায় পাইছেন? ওনার কাছে জিন আসে, বলে আমি তো চিকিৎসক, আমার একটু মোহাম্মদ সাসেমের কাছে নিয়ে যান, দেখি আমি জিনটা সরানো যায় কিনা। আসছে সে, কথা শুনতেছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআনে কোনো সন্দেহ নাই, এটার প্রমাণ কোরআন নিজে, সুবহানাল্লাহ, বলো ঠিক কিনা? বাইরের কোনো প্রমাণ নাই, কোরআনকে প্রমাণ করে কোরআন, সুবহানাল্লাহ। চিকিৎসক গেছে, রোম দেশের চিকিৎসক রসুল্লাহর কাছে যখন গেছে, যে বলল মোহাম্মদ সাল্লাম আপনি যেন মানুষকে কি শোনান, আরেকবার শোনান রসুল, আবার শোনান। সে বলল হুজুর আরেকবার শোনান, হাদিস এসছে সালাস আমার রাত, তিনবার শোনানোর পর সে বলল হাতি ইয়াদাক উবা ইউকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর দেরি করব না, আপনার হাতটা বাড়ায় দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, সালাম ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেলের মাথায় আকাশ পড়ছে, কাশটা চিকিৎসা করতে মোহাম্মদ সাসাম তোমার চিকিৎসা করে দিয়েছে। আবু জাহেল কয় আচ্ছা ভাই তুমি কোরআনে এমন কি পাইলা যে একটা আয়াত শুনে মুসলমান হয়ে গেছো? এখন সে রোমের পণ্ডিত কি বলে শোনেন, রোমের সে পণ্ডিত বলল শোনো কোরআশরা, লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাদ সামিতু কাওলাস শুআরা, জীবনে অনেক বড় বড় কবির কবিতা শুনেছি, গণকের কথা শুনেছি, জ্যোতিষ্কের কথা শুনেছি, বিদ্বানদের কথা শুনেছি, মোহাম্মদ সাল্লাম যা বললেন এটা মানুষের কথা নয়, তিনি যখন কোরআন পড়ে আমাকে শোনাচ্ছিলেন আমার মনে হলো সমুদ্রের অতল তলদেশ থেকে ঝিনুকের ভিতর থেকে মণি মুক্তাগুলো বের করে মোহাম্মদ সাল্লাম আমার কানে ঢেলে দিচ্ছেন। কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর বাণী, এটার প্রমাণ নিজেই কোরআন, বলেন সুবহানাল্লাহ। ব্যাপকভাবে মানুষ যখন মুসলমান হতে লাগলো, আবু জেহেল চক্র প্রচার করলো, বিভিন্ন অপপ্রচার করতে লাগলো কোরআনের বিপক্ষে, কোরআন মোহাম্মদ সাসমের রচিত, কেউ বলল জিন শোনায়, কেউ বলল রোম দেশের কেউ এসে লিখে দেয়, নজবুল্লাহ বলবেন না, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চ্যালেঞ্জ, কুল্লাইন জিতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিছলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, আল্লাহ ডেকে বলেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাফেরেরা কোরআনকে সন্দেহ করে আমার কালাম বলে বিশ্বাস করে না, তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন লাইন ইজতামাতিল ইনস ওয়াল জিন, তাম পৃথিবীর সব জিন সব মানুষ যদি ঐক্যজোট করে, ঐক্যজোট বুঝেন কথা বলেন, জোট আর ভোট আপনারা যতটুকু বুঝেন পৃথিবীর কোনো দেশের মানুষ এত বুঝে না, বুঝে আমেরিকা রাজনৈতিক দল আছে 3-4টা, ব্রিটেনে 6-7টা, বাংলাদেশে আছে 147টা, ঠিক কিনা? এমন রাজনৈতিক দল আছে বাংলাদেশে যে দলের সদস্য মাত্র 3 জন, সভাপতি সেক্রেটারি দরজার দারোয়ান, ঠিক কিনা? সমস্যা কি, দল তো আছে, লাভ কি জোট করা যায়, কি করা যায়, বড় দলের সাথে জোট করে অন্তত কিছু না পাইলেও লেজুর হওয়া যায়, ঠিক কিনা? জোট ভোট তারপর সব ঝুট, ঠিক কিনা? আপনারা জোট আর ভোট যা বুঝেন পৃথিবীর কেউ তা বুঝে না। আল্লাহ বলেন হাবিব আপনি বলেন কাফেরদেরকে,
পৃথিবীর সব জিন আর মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করতে, আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, এই কোরআনের মতো একটি কিতাব তারা আনবে তৈরি করে। আল্লাহ বলেন কিয়ামত তক চেষ্টা করো কোরআন করিমের মতো একটি কিতাব তারা আনতে পারবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলায় কাফেররা পেরেছে না? এখন পর্যন্ত কেউ পেরেছে না? কিয়ামত পর্যন্ত পারবে না? কিয়ামত পর্যন্ত পারবে না? কথা শুনতেছেন? আল্লাহর পক্ষ থেকে আবার চ্যালেঞ্জ আসলো, আমি ইয়াকুলু নাফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মানিস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং তারা বলছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করুন, কোরআনের মতো একটি কিতাব দরকার নাই, কোরআনের দশটি সুরার মতো সুরা তৈরি করে এনে দেখাও তো দেখি। কাফেররা পেরেছে? জোরে বলতে হবে, এখন পর্যন্ত পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এরপর আসলো আল্লাহর পক্ষ থেকে তৃতীয় চ্যালেঞ্জ, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা, আল্লাহ বলেন তোমরা যারা আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনকে সন্দেহ করো, কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, দশটি সুরার মতো সুরাও তো আনতে পারো নাই, তাহলে আমার কোরআনের একটি সুরার মতো সুরা তৈরি করে আনো তো দেখি। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আর কোরআনের একটি সুরার মতো সুরা তৈরি করার জন্য যত সাহায্যকারী আছে তোমাদের রোমে, পারস্যে, সিরিয়াতে, মধ্যপ্রাচ্যে, দূরপ্রাচ্যে, পৃথিবীর যেখানে যত কবি আছে, সাহিত্যিক আছে, পণ্ডিত আছে, সবাইকে জমা করে চেষ্টা করে তারপর দেখো আমার কোরআনের একটি সুরার মতো সুরা বানাতে পারো নাকি। কাফেরা পেরেছে? সর্বশক্তি দিয়ে বলেন পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। এই কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি, এ হলো এমন এক কিতাব এখানে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা, ঠিক কি না? আমি জানি 12:30 বেজে গেছে, যারা দূর থেকে সিএনজি ভাড়া করে আসছে ড্রাইভাররা এদেরকে গুদাগুদি করতেছে, আমি তো সব বুঝি, কারণ কথা 12:00 পর্যন্ত, বেজে গেছে 12:30, ঠিক কিনা? ড্রাইভাররা বলতেছে আমাদের খ্যাপ আছে, টিপ আছে, গ্যাস নিতে হবে। আমি বলে দিলাম আজকে প্রয়োজনে 100-200 টাকা বেশি দিবেন ড্রাইভারকে, একটি লোক দাঁড়াবার চেষ্টা করবেন না, আমরা কিছুক্ষণ পর মুনাজাত করছি। আর ড্রাইভারদেরকে বলবো আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে চুপচাপ তোমরা বসে থাকো, সিএনজি স্টার্ট হয়েছে, কথা বলে আওয়াজ পান, পাচ্ছেন? সব বুঝি আমি, কিন্তু কি করবো, এত দূর থেকে গাড়িতে আসলে আমার অনেক দেরি হয়ে যায়। এরপরও তো আসার পর আমাকে বসাচ্ছিল রুমে চা খাওয়ানোর জন্য, পান খাওয়ানোর জন্য। আমি বলছি 11:30 বেজে গেছে, এখনও যদি চা পান খাওয়াও তো জনগণ তোমাদেরও গালি দিবে, আমারও গালি দিবে, এর চেয়ে ভালো আমি টিস্টিজেই বসি। অনেক রাত হয়ে গেছে, আমি মূল কথা বলে শেষ করে দিচ্ছি, আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুজিজা এ কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। বুখারীতে এসছে রসুল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, প্রত্যেকের দ্বারা মুজিজা ঘটেছে। ইন্নামা উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন তা হলো 30 পারা কোরআন।
فارجو ان اكون اكثرهم تابعا يوم القيامه আমি আশা করি এই কোরআন আমার মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমি রাসূলের উম্মত সবচেয়ে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন কোরআন আমার মুজিজা হবার কারণে কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হাশরে সবচেয়ে বেশি হবে খুশি হয়ে একবার আলহামদুলিল্লাহ বলবেন না মিশকাতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরে 120টা কাতার হবে তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত আর জোরে বলেন সুবহানাল্লাহ কত কাতার হবে উম্মতে মুহাম্মাদী 80 কাতার আজকের পৃথিবীর দিকে তাকান সারা পৃথিবীতে থাকে বলুন সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আমরাই আছি 200 কোটি সুবহানাল্লাহ বলবেন কত প্রতি চারজনের একজন আমরা চারজনের একজন আল্লাহ আমাদেরকে দিতে তো কম দেন নাই পৃথিবীর মানচিত্রে 57টি স্বাধীন রাষ্ট্রের মালিক আমরা সংখ্যা আছে 200 কোটি ঠিক কি না মোট যে সম্পদ আল্লাহ পৃথিবীর মানুষকে দিয়েছেন তার 70% আমাদের কাছে সুবহানাল্লাহ কিন্তু তারপরও আমরা পৃথিবীতে আমরাই নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত আমাদেরই রক্ত ঝরছে সিরিয়াতে বাগদাদে আফগানে ফিলিস্তিনে আমাদেরই রক্ত ঝরছে কাশ্মীরে এবং আসামে ঠিক কিনা বলেন এই শতাব্দীর সবচেয়ে বর্বর এবং সাম্প্রদায়িক উগ্র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যার নামটা নিতে আমার ঘৃণা লাগে মোদি এরা শয়তানের খালাতো ভাই কট্টরবাদী এই মোদি তাদের দলই 500 বছরের ইতিহাস ঐতিহ্যের বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে এই উগ্রবাদীরা আহমেদাবাদে 2000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে আর এখন লক্ষ লক্ষ মুসলমানকে হিন্দুস্তান থেকে এনআরসির নামে বের করে দেবার চক্রান্ত করছে হিন্দুস্তানকে হুঁশিয়ার করে দিচ্ছি যদি হিন্দুস্তানে মুসলমানের নাগরিকত্ববাদ করার চেষ্টা করো রাশিয়া যেভাবে ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে হিন্দুস্তান আল্লাহর গজবে ভেঙ্গে তার চেয়েও বেশি টুকরা টুকরা হয়েছে মুসলমান আছে বলেই তোমরা টিকে আছো আর খেতে পাও গৃহস্থ থাকে বলেই তার কুত্তাটা হাড্ডি চেটে বেঁচে থাকে আমরা গৃহস্থের জাতি আমরা দুলামিয়া আমাদের উসিলায় তোমরা খাও বেদিনরা অতএব মুসলমান কিনে বাড়াবাড়ি করো না সারা পৃথিবীতে আজ মুসলমান রক্তাক্ত নিপীড়িত নির্যাতিত ঠিক কিনা বলে আর জাতিসংঘ চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে এগুলো দেখতেছে এটার জাতিসংঘ বলাও তো ঠিক না এটার নাম দিছে বিশ্ব শান্তি সংস্থা আমি বলি তৈরি করে সব অশান্তির ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্রটি জাতিসংঘের নেতৃত্ব নিয়েছে আমেরিকা সেই তো বড় সন্ত্রাসী বিশ্বাস হয় না আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছে 90 দশকে ফাইট অ্যাগেনস্ট টেরোরিজম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ তার মানে চোরের মার বড় গলা আমি বলে থাকি 1990 সালে যুক্তরাষ্ট্রে এক মার্কিন নাগরিক বিড়াল হত্যা করেছিল মার্কিন আদালতে তার জরিমানা হয়েছে $6,000 কত মারছে কি বিড়াল অথচ ইতিহাস সাক্ষী 1991 সালে সেই দেশের সন্ত্রাসী প্রেসিডেন্ট বুশ 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে বিড়াল হত্যার বিচার হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে 18 লক্ষ মুসলমানের হত্যাকারী জঙ্গলি প্রেসিডেন্ট বুশের বিচার হয় নাই নারে জগে মুসলমান
আমার ভাইরা, তাহলে বোঝা যায় সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। তার মানে এক কথায় শুটকির নৌকায় বিড়াল হলো মাঝি। শুটকির নৌকায় মাঝি কে? আমেরিকার কাছে জাতিসংঘ থাকার অর্থ এটা, ঠিক কিনা? এই যে আমরা সংখ্যায় 200 কোটি, 57টি রাষ্ট্র আমাদের হাতে, 70% সম্পদ আমাদের হাতে, মার খাচ্ছি আমরা তার একটাই কারণে, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ না হয়ে বিজাতির নেতৃত্বকে গ্রহণ করেছি, তা আমাদের বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? সিলেটবাসী, 2020 সালের আজকের বছরের শুরুতে আমাদের শপথ নিতে হবে, মানবরচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মারো, আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করো। রাজি আছেন কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম আমিন। জোরে বলেন আল্লাহুম আমিন। আমরা এই কোরআনকে নিয়ে বেঁচে থাকতে চাই, এই কোরআনকে নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতে চাই। রাজি আছেন? এতে নাই কোনো সন্দেহ, নাই কোনো সংশয়, সবটাই আল্লাহর কথা। সুবহানাল্লাহ, বলুন আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়তকারী, বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? তাহলে যারা মুসলমান মুত্তাকি হইতে পারে নাই তাদের কি কোরআন হেদায়েত করবে না? কথা বলে না, প্রশ্ন আসে? আল্লাহ কোরআনের জবাব দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, সকল মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, করুণার আধার এবং শুভ সংবাদের বাহন। তাহলে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, আরেক জায়গায় বললেন হুদাল্লিল মুসলিমিন, ঠিক কিনা? তারপর প্রশ্ন আসে, যারা মুসলমান হয় নাই বাকি কাফের মুশরিক বেঈমান বাকি মানুষ, তাদের কি কোরআন হেদায়েত করবে না? কথা বলেন, আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য হেদায়েতকারী। তার মানে সকল মানুষকে কোরআন হেদায়েত করবে, সকল মুসলমানকে কোরআন হেদায়েত করবে, সকল মুত্তাকিকে কোরআন হেদায়েত করবে। তো কথা তিন রকম কেন? তার কারণ পৃথিবীর সকল মানুষ যতটুকু কোরআন থেকে উপকার পাবে তার চেয়ে বেশি পাবে মুসলমান, সর্বোচ্চ উপকার পাবে মুত্তাকি বান্দা। তা মুত্তাকি হবেন? কথা বলেন, মুত্তাকি হবেন? এই হুদাল্লিল মুত্তাকিনের সংজ্ঞা দিতে যে ইমাম রাজি ফখরুদ্দিন রাজি তাফসির কাবিরে মুত্তাকির 11টা সংজ্ঞা দিছেন, কয়টা? কথা বলে না, দিব আমি, দিব উত্তর, দিব কয়টা সংজ্ঞা? 11টা সংজ্ঞা যদি আমি দিতে যাই হুদাল্লিল মুত্তাকিনের 11 ঘন্টা লাগবে, 10টা সংজ্ঞা বাদ দিয়া শেষ সংজ্ঞাটা দিব আর এরপরে কোনো সংজ্ঞাই লাগবে না, বলবো? ইমামে রাজি লেখেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি, আল্লাহু আকবার, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়াল মুত্তাকি, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে তরিকা আদর্শ উসওয়াত সুন্নত রেখে গেছেন, সেটাকে জীবনের সকল ক্ষেত্রে যে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে তারই নাম মুত্তাকি। মুত্তাকির আরেক নাম সুন্নি, সুন্নির আরেক নাম জান্নাতি। আমাদের দেশে এখন কিছু সুন্নি আছে 100% ফরমালিন যুক্ত আছে না, দাবি করে সুন্নি, একক তো নামাজ নাই আছে না, দাবি করে সুন্নি, দাড়িগুলো সাইসা সব জকাত দিছে,
ঠিক কিনা কথা বলেন যারা রাখেন নাই লজ্জার কিছু নেই রাখলেই তো হয় আরে আজকের ওয়াজে আজাদ কেন যে আমার ডাইন দিকে বসছে মনে মনে দোয়া ইউনুস পড়তেছ নবীগঞ্জে সবচেয়ে বেশি স্নেহ করি আমি আজাদকে সে আজাদ সত্যিকার অর্থে আহলে সুন্নাত আল জামাতের একনিষ্ঠ কর্মী এবং আমার সংগঠন তাহরিকে খাতমে নবুয়্যতের কর্মী আলহামদুলিল্লাহ বলেন আমরা আগামী মাহফিলে তার মুখে রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় সুন্নাত যেটা ওই দাড়ির সুন্নাতটা দেখতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আজাদ রাজি হয়ে গেছে আমাদের মতো লম্বা দাড়ি পরে রাখ অন্তত চাষাটা বাদ দেখ কি বলে আজাদের ডানোতে এক ভাই আছে উনিও তো সুন্নি চাষাটা বাদ দিতে হবে রাজি আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কে আছে সামনে আমি আসলে একটা দাড়ি ছাড়াও স্টেজে থাকবে না দেখবেন তাহলে মুত্তাকিকে মান সালাকা তরিকাল মুস্তাফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1000 বছর আগে যে তরিকা যে উসওয়াত যে সুন্নাত যে আদর্শ যে রীতি ও নীতি রেখে গেছেন সেটা যে ধারণ করবে তারই নাম মুত্তাকি মুত্তাকির অপর নাম সুন্নি সুন্নির আর এক নাম জান্নাতি বলেন সুবহানাল্লাহ কে সুন্নি হবেন কে কে হাত তুলে দেখান মানে ইয়া আল্লাহ শিরক করব না কুফর করব না বেদাত করব না তোমার হাবিব মোহাম্মদ সাল্লামের সুন্নত মোতাবেক চলব বাঁচব থাকব সুন্নতের উপর মরব সুন্নতের নিশানা নিয়ে তোমার দরবারে হাজির হব হাত তামান আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মুত্তাকি মানে সুন্নি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন আজকের গভীর রাতে হাজার হাজার মানুষ বসে আছে আমি আর কষ্ট দিব না সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুহু নবিউল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেকগুলো প্রশ্ন